গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:30, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালে সব কাজকর্ম হয়ে গেছে, এবার রান্না বসাবো। আজকে কি রান্না বসানো যায় দেখা যাক। কয়েকটা বাসন আছে, সেগুলো মাজা হয়নি, মেজে নেবো। আর একটু কৌটো টৌটো ধুয়ে হবে। এখানে এই যে কালকে একটা বড় বাঁধাকপি এনে রেখেছে, আর এই র্যাবিটদের গাজর এগুলো এনেছে। কালকের ভাজা মাছ আছে, ওগুলো দিয়েই ভাবছি আজকে চালিয়ে দেবো, ওগুলো দিয়েই রান্না করে নেবো আজকে। আজকে করবো ঢেঁড়সের ঝাল আর ডাঁটা মাছ আলু দিয়ে তরকারি করব, আর সেই রান্না করব। আর আমার এই যে কাকি বাম্বু গাছটা না বন্ধুরা, কীরকম একটা হয়ে গেছে, ওই দুটো ডাল পড়ে আছে, একটু তাও জল দিয়ে রেখে দিয়েছি। এর আগেও নিয়ে এসেছিলাম, কেন যে এরকম শুকিয়ে গেল বুঝতে পারলাম না। অনেকদিন যদিও হয়েছে, তাও আমি দেখেছি অনেক বাড়িতে লাকি বাম্বু গাছগুলো বেশ ভালো থাকে, তো এখানে কেন এমন এমন হলো বুঝতে পারছি না। আর দেখো সকালবেলা আমি সুন্দর করে ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি, এই যে সুন্দর করে দেখো আমার জিনিসগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। ভাবলাম এলোমেলো হয়ে আছে, তা একটু গুছিনি। আর এখানে এই যে বিছানার চাদরটা পাতিনি, বিছানার চাদরটা তুলে দিয়েছি, ওগুলো কাচতে হবে, কেচে নেবো একটু পরে, আগে চটপট করে রান্নাটা করে নিই। আর দেখো একটা খুব খারাপ লাগছে কি, একটা জামা এই যে আমি নিয়েছিলাম, দাঁড়াও রোদ আসছে। হ্যাঁ, যেটা বলছিলাম দেখো একটা জামা আমি এই যে শপিং মল থেকে নিয়েছিলাম, কিন্তু এতে লেখা আছে এক্সেল বন্ধুরা, কিন্তু জামাটা আমার এত পছন্দ হয়েছে। ধরো তোমাদের দেখাই কাজটা, জামার কাজটা খুব সুন্দর, পিঙ্ক কালারের জামাটা, আমার পিঙ্ক কালার তো আমার ফেভারিট। এই যে দেখো জানলার পর্দাটা দিয়ে দিলাম, ভীষণ রোদ্দুর আসছে আর ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই যে জামাটা নিয়েছিলাম না, এই যে শপিং মল থেকে এই জামাটা নিয়েছিলাম, আমার ভীষণ পছন্দের, কিন্তু গায়ে হচ্ছে না। ভাবছি দেখি একটু সেলাই করা আছে, সেলাইটা খুলে দিলে যদি হয় কয়েকদিন তো করতে পারবো, কিন্তু লেখা ছিল এক্সেল। তারপর বাড়িতে একবার এনে পরার পর দেখছি এরকম, কিন্তু আমি তো এক্সেল সাইজে পরি ঠিক হয়, কিন্তু এই শপিং মলটা থেকে কি হলো বুঝতে পারলাম না। কোন শপিং মল থেকে কিনেছিলাম মনেও নেই, থাকলে তোমাদের বলতাম। লেখা ছিল ওতে এক্সেল সাইজ, এখন আর এক্সেল লেখা, হ্যাঁ এই দেখো, এই যে দেখো, এই যে লেখা আছে এক্সেল, কিন্তু এটা মনে হচ্ছে এক্সেল নয়। কী যে করবো, এত পছন্দের জামাটা, মনটা খারাপ হয়ে গেল, কী করা যায়। পুরো পছন্দের জিনিস যদি এভাবে ব্যবহার না করতে পারি তাহলে কীরকম মনটা খারাপ হয় বলো তো। দেখি এখন বসে বসে চটপটে এই সেলাইটা খুলে নিয়ে তারপরে ভাবছি রান্না করে নেবো। এটা খুঁজে পাচ্ছি না, তার জন্য এই যে সেফটি পিনটা দিয়ে ভাবছি একটু সেলাইটা খুলে দেখি যদি আমার হয়। এই যে এখানে একটা সেলাই আছে দেখছি, ওইটা খুললে কি হয় দেখবো একবার, পরে যদি হয় তো ভালো, না তো ভা কপাল খারাপ, কপাল খারাপ হলে আর কী হবে বলো। আসলে এতই করতাম না, জামাটা এত আমার পছন্দের, তাছাড়াও এটা বোধ হয় 700 টাকা দাম নিয়েছিল, প্যান্টও আছে, কিন্তু একবার পরলাম জানো বন্ধুরা, আর টেনে টুনে যদি জামাটা গায়ে ঢোকাই তো ছিঁড়েই যাবে, তার জন্য একটু চেষ্টা করা যাক কি হয় যদি হয় গায়ে।
বন্ধুরা দেখো, জামার সেলাইটা এতক্ষণ খুললাম, তা একটু পরে দেখছিলাম কিরকম লাগে। দেখো জামাটা এত সুন্দর না, মানে এত ফুটছে গায়ে, তার জন্য আমার একটু কষ্ট লাগছিল, জামাটা হয়তো ছোট হয়ে গেল, কিন্তু এখন দেখছি দু একদিন আরো পরা যাবে টেনে টুনে। তো তোমাদের এই জামাটা কেমন লাগলো অবশ্যই বলো। আর আমার তো খুব খারাপ লাগছিল যে গায়েতে হয়তো জামাটা আর হবেই না। থাকে এখন হয়ে গেল, এখন না গিয়ে যাই, এবার রান্না করে নিই, অনেকক্ষণ সময় কাটালাম জামাটা নিয়ে। মনটা খারাপ লাগছিল অনেকদিন ধরে যে জামাটা হয়তো আমার আর হবেই না। চলো এক কথা বলেই যাচ্ছি, তোমরা হয়তো বিরক্ত হচ্ছ, চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে। দেখিয়ে দিই আমি কালকে শপিং মল থেকে বাড়ির জন্য কি কি নিয়ে এলাম। তারা বন্ধুরা দেখিয়ে দিই কী কী এনেছি। এই দেখো সবগুলো আমি বার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বিশেষ কিছু আনিনি, এই তরকারি জিনিসগুলোই এনেছি, মানে লাইটটা বেশি আসছে। এইবার হচ্ছে বিশেষ কিছু আনিনি, ওই ঘরের অল্প টুকটাক কিছু দরকার ছিল তার জন্যই এনেছি এগুলো। আর এগুলো সব ছিল, শুধু মুসুরির ডালটা ওখানে পেলাম না, পেয়েছি বড় দানার ডাল, তাই জন্য আমি আর নিলাম না। সবই বেশিটা খাবার জিনিস। কালকে তো আমি বেশি ঘোরাঘুরি করিনি, আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদাভাই যা যা পেরেছে নিয়ে নিয়েছে খাবার জিনিস ঘরে টুকটাক, সেই কটাই এবার না আর কিছু আনিনি। দেখাই তোমাদের, হ্যাঁ একটা জিনিস আছে এই যে, আচ্ছা এই যে দেখো আগেই দেখাই খাবার জিনিস, ঠিক আছে চিপস, এই যে চিপস এনেছে, মানে বাড়িতে থাকি একটু খেতে ইচ্ছা করে, বারবার তো দোকানে যেতে পারি না, তার জন্য এটা কী চিপস দেখি, ও চিপসটা কোনোদিন খাইনি আমি, এটা অন্যরকম চিপস, এটা হচ্ছে ঝাল ফ্লেভার, আছে ঝালটা এনেছে আমার জন্য মশলা ঝাল, আর ওর জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তার জন্য ওর জন্য একটা ঝাল নিয়েছে, আর এই সরি আমার জন্য একটা ঝাল নিয়েছে, আর ওর জন্য নিয়েছে এটা আমি প্লেন ক্রিম আর অনিয়ন আছে এতে, ঠিক আছে এই দুটো বাই ওয়ান গেট ওয়ান ছিল, একটার সঙ্গে একটা ফ্রি, আচ্ছা আর একটা নিয়েছে বিস্কুট, এই যে তোমাদের এর আগেই বোধহয় ভিডিওতে একবার দেখিয়েছিলাম, এই বিস্কুটটা খুব ভালো, এটা আমি পছন্দ করি, খাবার জিনিসগুলো আমি তো দাঁড়িয়েছিলাম ওই সব জায়গা থেকে নিয়েছে, আমি আর কিছু পছন্দ করিনি কাল, এইটা নিয়েছে বিস্কুটের প্যাকেট, আর তেল সাদা তেলের একটা প্যাকেট, একটা ভিম জেল, আর একটা ম্যাগির প্যাকেট, আর একটা ব্রিটানিয়া নিউট্রিচয়েস বিস্কুট সুগার, ব্যাস এইটুকুই বাজার করেছে। ও কী নিয়েছে না নিয়েছে আমি বুঝতেও পারিনি, ও নিজেই এগুলো নিয়েছে, আর হ্যাঁ বলে দিয়েছিলাম যে এগুলো আর এমনি ডাল চাল তারপর মুড়ি টুড়ি সব তো রয়েছে ঘরে, বলেছিলাম যে আর নিতে হবে না এক্সট্রা, বেকার জমে থাকে ওগুলো আবার শেষ হোক তারপর নেব। এখন বাজে 10:30, রান্নাটা করে নিই, আর আমার কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে রান্নাটা করে নিয়ে তখন থেকে বলেই যাচ্ছি যে রান্না করবো রান্না করবো, রান্না বসাই নিই, একটা তরকারি ভাত তো এক্ষুনি হয়ে যাবে, চলো আর ও এমনি এসে খাবে সেই 3টের সময়, আর একটু দেরি করে রান্না করছি, এমনি টুকটাক কাজ সব হয়ে গেছে। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, গপুকে দুপুরের ভোগটা দিয়ে দিলাম, আজকে দিয়েছি ওকে ক্ষীরে পায়েস একটু, আর কিছু দিইনি, প্রসাদ খাওয়া হয়ে গেল, এবার আমি একটু ভাত খাবো, কী রান্না করেছি চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই।
এবার আমি চটপট খেতে বসে পড়ি। ডেটটা খাবো, চটপট করে খেতে হবে, কারণ তাড়াতাড়ি যেতে হবে। ডাটা মাছ আলু দিয়ে তরকারিটা ভালোই হয়েছে। আর আজকে আমি ছোটো মাছ বলে একটু দু পিস নিয়ে নিয়েছি, নাহলে যদি রেখে দিই এই মাছ থেকেই যাবে ফ্রিজে, আর খাওয়া হবে না। এখানে দেখো মনে হয় একটা 32 তেতেই হবে, ছোটো মাছটা ছোটো কিন্তু টেস্ট আছে। আসলে মাছটা ছোটো না, পিসিগুলো ছোটো করা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, ফিরলাম বাড়ি। বাড়ি ফিরে একটু ফ্রেশ হলাম, বসেছি একটু, আর মনে হচ্ছে না বসে থাকি, একবার শুয়ে পড়বো, একটু শুয়ে একটু রেস্ট নেব নিয়ে, আর একটু মুড়ি মাখবো আজকে, ঝুড়ি ভাজা, পেঁয়াজ, তারপরে টমেটো, ধনে পাতা, আর কড়াই মটরশুঁটি দিয়ে মাখবো ভালো করে, পরেই খাবো ওটা। ম্যাগিটাকে খাবো না, ভালো লাগছে না। আর আজকে আমার রান্না নেই, কারণ ওই বলেছিলাম ব্রহ্মা পুজো আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওই পুজো ছিল দুদিন আগে, তার জন্য আজকে বোধ হয় খাওয়াবে ওখানে। তাও তো ওইখানেই কাজে যায়, তার জন্য বললো খিচুড়ি প্রসাদ নিয়ে আসবো, আজকে আর রান্না করতে হবে না, ওটাই খেয়ে নেবো। তোমাদের দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই কীভাবে যত্নে ওদের ঘরের মধ্যে রেখেছে র্যাবিটগুলোকে, খুব ভালোবাসে এদের। আর তার জন্যে খাঁচার মধ্যে রাতের দিকটায় আটকে রাখি, সারাদিন ছাড়া থাকে। এই যে দেখছো ছটা, এই যে এইটা তো ভীষণ দুষ্ট, এই যে এর নাম হচ্ছে ছোটু, বুঝলে, মুড়ি খাচ্ছে, দেখো এর নাম ছোটু। আচ্ছা এর নাম হচ্ছে পিঙ্কি, হ্যাঁ এর নাম হচ্ছে সিঙ্কি, রিঙ্কি, আর ওই যে শেষে টিঙ্কি। একবার এই যে কোনো নাম ধরে ডাকলেই ছুটে আসে। তো তোমাদের সঙ্গে আমার র্যাবিটদের পরিচয় করিয়ে দিলাম, আর ওর তো প্রাণী, র্যাবিটগুলো খুব ভালোবাসে, আর ওকে ওকেও ভীষণ ভালোবাসে, আমাকেও ভালোবাসে, ওকেও প্রচণ্ড ভালোবাসে, গলার আওয়াজ পেলেই ছুটে আসবে। বন্ধুরা দেখো এখানে আমি ডিনারটা নিয়ে চলে এসেছি, যে খিচুড়ি প্রসাদ আর আলুর দম, বলেছিলাম এইটাই আজকে রান্না হবে না, এইটা প্রসাদটা নিয়ে এসেছি, এটাই খেয়ে নিয়ে শুয়ে পড়বো। এতক্ষণ একটু শুয়েছিলাম, চোখ মুখটা একটু ফুলে ফুলে গেছে, কী করে, ভালো লাগছিল না, সারাদিন কাটাকুটির পর ক্লান্ত হয়ে গেছি। আর এবার ঘুমিয়ে পড়বো খেয়ে দেয়ে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না, ঘুম পেয়েছে খুব, খাবো, জাস্ট খেয়েই শুয়ে পড়বো। যদি ভিডিওটা তোমাদের কোনো কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখো ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হবে পরের ব্লগে।